এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ফরহাদ হোসেন রুবেল নামে এক বন্দীর হদিশ মিলছে না। শনিবার দিনের শুরুতে নিয়মিত বন্দী গণনার সময় তার কারাগারে না থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বন্দী রুবেল কারাগার থেকে পালিয়েছে না কারা অভ্যন্তরে লুকিয়ে আছে সে বিষয়েও নিশ্চিত নন কর্তৃপক্ষ। পাগলা ঘণ্টা বাজিয়ে দিনভর খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান মেলেনি। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে কারাগারে থাকা বন্দীদের সংখ্যা মেলাতে গণনা করা হয়। শনিবার সকালে বন্দীর সংখ্যা গণনা করতে গিয়ে গড়মিল ধরা পড়ে। গণনায় একজন বন্দী কম পাওয়া যায়। বন্দীর নাম ফরহাদ হোসেন রুবেল। পরে কারা কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে। তবে কোথায় আছে, কিভাবে সে পালিয়েছে, না কারাগারের মধ্যে লুকিয়ে আছে, এসবের কিছু উল্লেখ করা হয়নি জিডিতে। কারা কর্তৃপক্ষ জানায় নিখোঁজ বন্দী ফরহাদ নগরীর সদরঘাট থানার একটি হত্যা মামলার আসামি। তার বাড়ি নরসিংদী জেলায়। গত 9 ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। কারাগারের 15 নম্বর কর্ণফুলি ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে রাখা হয় তাকে। সিনিয়র জেল সুপার মহোদয়ের একটা জিডি আমরা পেয়েছি, সেখানে উল্লেখ করা হয়েছে তাদের কারা অভ্যন্তরের ভিতর থেকে মার্ডার মামলার আসামি, তাকে ভোর 6টা থেকে পাওয়া যাচ্ছে না। সে সংক্রান্তে আমাদের কাছে লিখিত জানালে আমরা সাধারণ ডায়েরিভুক্ত করি এবং আমরা এটা তদন্ত করে দেখছি বিষয়টা। এদিকে এই ঘটনার পর শনিবার বিকেলে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে কারা অভ্যন্তরে দাঙ্গা পুলিশ দিয়ে তল্লাশির উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে প্রেমিক যুগল। এই ঘটনায় প্রেমিক প্রাণ হারালেও বেঁচে গেছেন প্রেমিকা। শনিবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামে হামদু মিয়ার ছেলে। আহত তরুণীকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম জানান, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সন্ধ্যায় বাড়ির সামনে সিলেটগামী একটি আন্তনগর ট্রেনের নিচে একসঙ্গে ঝাঁপ দেন তারা। কী কারণে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন তা এখনও জানা যায়নি। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসারুল করিম জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় উপাচার্য সহ 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরনো ট্রাস্টি বোর্ড বিলুপ্ত করে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। রবীন্দ্রের নিঃসঙ্গতা ও অসহায়ত্ব দূর করতে বাসায় গিয়ে স্বাস্থ্য সহ অন্যান্য সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার বিকেলে রাজধানীর মিরপুর DOHS-এ প্রবীণ সেবা প্রকল্প প্রজেক্টের ঘোষণা দেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান রিয়াজুল হক।